দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম পদ্মা সেতুর কাজ, আজ দেখাবো ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
দেখলাম দুর্ঘটনা, দ্রুত গতির রাস্তার এটা একটা ভয়ঙ্কর দিক। দক্ষ ও সাবধানী চালক না হলে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা অনেক বেশি। এই এলাকার নাম সূর্যনগর। বাম পাশে একটা সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে। এই রাস্তার নিচে একটা আন্ডারপাস আছে। লোকাল গাড়িগুলো আন্ডারপাস দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করে। বামে দেখা যাচ্ছে বাস স্টপেজ। আমরা আরেকটি ফ্লাইওভার পার হচ্ছে, জায়গার নাম পুলিয়া। নিচে পুলিয়া বাজার। এই সড়কে কোনো সিগন্যাল নেই। ওপাশ থেকে গাড়ি মহাসড়কে উঠতে চাইলে আন্ডারপাস দিয়ে সাবলেন দিয়ে মহাসড়কে উঠে আসবে। পদ্মা সেতু সম্পূর্ণ হয়ে গেলে এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া যাবে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা আসতে 3-5 ঘন্টা লেগে যায়, আর সেতু চালু হলে লাগবে মাত্র 40 মিনিট। এর ফলে প্রত্যক্ষভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 কোটিরও বেশি জনগণ উপকৃত হবে। ঢাকা থেকে মংলা বন্দরে খুব অল্প সময়ের মধ্যেই পণ্য পরিবহন করা যাবে। দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হতে যাচ্ছে এই সেতুসহ মহাসড়কটি। বাম পাশে দেখা যাচ্ছে রেললাইনের কাজ চলছে। ভাঙাতে যে রেল স্টেশন হয়েছে সেখান থেকে নিয়মিত রেল চলাচল করছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেললাইনটি সম্পূর্ণ হয়ে গেলে সড়কপথের পাশাপাশি রেললাইন দিয়ে যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহন অনেক সহজ ও দ্রুত হয়ে যাবে। আমরা চলে এসেছি মালিগ্রাম। এবার ভাঙা চত্বরের কাছাকাছি চলে এসেছি আমরা। সামনে টোলঘর।
চলে এসেছি ভাঙা চত্বর। বাঁয়ে রাস্তা চলে গিয়েছে ভাঙা সদরের দিকে আর সোজা গিয়ে মিলেছে ঢাকা খুলনা মহাসড়কে। আমরা ইউটার নিয়ে আবার ঢাকামুখী চলছি। বাঁয়ের লেন দিয়ে গেলে ফরিদপুর শহর। ফরিদপুর সড়ক বাঁ দিক দিয়ে মহাসড়কে মিলেছে। এই চত্বরটি দেখে মনে হয় কোনো ইউরোপ আমেরিকার রাস্তা দেখছি। প্রত্যন্ত গ্রামে এমন এক রাস্তা নির্মাণ সত্যি অভূতপূর্ব। চত্বরটি সম্পূর্ণ হলে কয়েকটি ফোয়ারা থাকবে, তখন খুবই চমৎকার হবে দেখতে। সারা দেশের মানুষ আসবে এই সড়ক ও ভাঙা চত্বর দেখতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এমন অনেক ভিডিও নিয়ে আসব। দেশে ও বিদেশে যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।